فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون তোমরা যদি না জানো তবে জ্ঞানীদেরকে জিজ্ঞাসা করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া সাইয়্যাতি আ'মালিনা, মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদলিল ফালা হাদিয়া লাহু। وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد مهان الله رب العالمين شكرا جابون كورتي الله رب العالمين رشون خدا يابون مهرباني تي أمرا پروتي جمارنا آسكيو مسجد الحرامير خدباني اپنا دشمنا بستيت হয়েছি। সম্মানিত দর্শক ভাই বন্ধুগণ, আমাদের খুতবা যারা শ্রবণ করছেন এবং পরবর্তীতে যারা শ্রবণ করে থাকেন সকলকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ জানাচ্ছি। আমরা আমাদের নিত্যদিনের যে কাজগুলো আমরা সম্পাদন করে থাকি তার মধ্যে থেকে প্রতিদিন যদি আমরা সামান্য করে দাওয়াতের কাজে অংশগ্রহণ করি তাহলে প্রতিদিন আমাদের ভালো কাজের সাথে দাওয়াতের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজের সওয়াব আমরা পাবো ইনশাআল্লাহ। আর দাওয়াতের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসাবে আমরা আমাদের যে খুতবাগুলো আমরা বিভিন্ন জায়গা থেকে শ্রবণ করি, আমরা প্রত্যেকেই এই খুতবাগুলো বেশি বেশি করে প্রচার করবো মানুষের কাছে, যাতে প্রত্যেকেই এই খুতবা থেকে উপকৃত হতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং আমাদের সকলকে এ সকল খুতবার মাধ্যমে উপকৃত হওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত প্রিয় ভাই বন্ধুগণ, আজ 28 মে 2021 ইংরেজি শাওয়াল মাসের 16 তারিখ 1442 হিজরি, আবদুল্লাহ ইবনে আওয়াদ আল জুহানি হাফিজাহুল্লাহ আজকে অত্যন্ত সুন্দর একটি আলোচনা পেশ করেছেন মসজিদুল হারামে। মূলত আজকের আলোচনার বিষয় ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস, যেটি মূলত হাদিসে কুদসি। আল্লাহ রাব্বুল আলামিন ওহির মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে জিনিস বলেছেন, অর্থাৎ হাদিসে কুদসি হলো সেটি যেটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে থাকেন। একটি হাদিসকে উল্লেখ করেই মূলত তিনি হাদিসের আলোকে তিনি আজকের খুতবা প্রদান করেছেন। শুরুতে সম্মানিত খতিব সাহেব তিনি আমাদেরকে তাকওয়া অর্জনের জন্য উপদেশ দিয়েছেন এবং তিনি বলেছেন যে আমাদেরকে তওবা করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন যে সকল ব্যক্তি তওবা করে তাদেরকে ভালোবাসেন, এবং তিনি ইস্তেগফার পড়তে বলেছেন, বেশি বেশি করে যেন আমরা ইস্তেগফার করি, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করেন। এবং তিনি বলছেন যে আমাদেরকে গুনাহ থেকে পরিপূর্ণভাবে বিরত থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করতে হবে এবং আমাদেরকে তাকওয়া অর্জন করতে হবে। তিনি একটি আয়াত উল্লেখ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, যে হে বান্দাগণ তো হে মুমিনগণ তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পরিপূর্ণ ইখলাসের সহিত তোমরা তওবা করো। আসা রাব্বুকুম আইয়ুকাফির আনকুম সাইয়্যাতিকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গুনাহগুলো ক্ষমা করে দিবেন, ওয়া ইউদখিলুকুম জান্নাত, আর তিনি তোমাদেরকে প্রবেশ করাবেন জান্নাতে, তাজরি মিন তাহতিল আনহার, যে জান্নাতের তলদেশ থেকে নাহার এবং পানি প্রবাহিত হয়। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের কে ভয় করার জন্য তিনি আমাদেরকে উপদেশ প্রদান করেছেন। সময়ত ভাই বন্ধুগণ, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হাদিস, যে হাদিস আজকের খুতবায় সময়ত খতিব সাহেব আলোচনা করেছেন, আবু দর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস। এই হাদিস বিভিন্ন দিক থেকে গুরুত্বপূর্ণ। সময়ত খতিব সাহেব তিনি উল্লেখ করেছেন যে এই হাদিস মুহাদ্দিসিনগণ শুধুমাত্র এই হাদিসকে কেন্দ্র করে অনেকেই গ্রন্থ রচনা করেছেন, এই হাদিসের ব্যাখ্যা এবং অনেকে টিকা লিখেছেন। তিনি বলছেন যে এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বান্দার জন্য অনেক নিয়ামত এবং আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের কথা এই হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে। সময়ত খতিব সাহেব বলেছেন যে এটা ইসলামের যে মৌলিক যে নীতিমালাগুলো রয়েছে সেই নীতিমালাগুলোর উল্লেখ এই হাদিসের মধ্যে রয়েছে। শুধু ইসলামের মৌলিক নীতিমালা নয়,
বরং আরও যে সকল ফুরুআত রয়েছে, অর্থাৎ শাখা প্রশাখাগত যে সকল মাসায়েল রয়েছে, অনেক বিষয় এই হাদিসের মধ্যে ইমামগণ এই হাদিস থেকে উল্লেখ করেছেন। তিনি বলছেন যে ইমাম আহমদ রহিমাহুল্লাহ বলছেন যে আহলু শাম, শামবাসী এই হাদিসের গুরুত্ব সবচেয়ে বেশি দিয়েছেন। ওনারা বলেছেন যে এই হাদিসের গুরুত্ব অনেক বেশি। এছাড়াও তিনি বলেছেন ইমাম খলায়েন রহমাহুল্লাহ যখন এই হাদিস তিনি পড়তেন বা পড়াতেন, তখন তিনি নুয়ে পড়তেন এই হাদিসের তাজিমের জন্য। যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হাদিস, যে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত, আল্লাহ রাব্বুল আলামিনের মহত্ব এবং বান্দার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামা, আল্লাহ রাব্বুল আলামিন এই হাদিসের মধ্যে উল্লেখ করেছেন। এই হাদিসের প্রথমেই যে বিষয়টি আমাদের জন্য গুরুত্বপূর্ণ, আমরা হাদিস শুনব, এরপরে আমরা বুঝতে পারবো যে এই হাদিসটি কেন গুরুত্বপূর্ণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এটি হাদিসে কুদসি, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া ইবাদি, হে আমার বান্দাগণ, ইন্নি হারামতু যুলমা আলা নাফসি, যে আমি আমার উপরে জুলুমকে হারাম করেছি। অর্থাৎ জুলুম, আল্লাহ রাব্বুল আলামিন কখনোই বান্দার উপরে জুলুম করবেন না। কোরআনে কারীমের অসংখ্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওমা রাব্বুকা বিযাল্লামিন লিল আবিদ, আপনার রব তার বান্দাদের প্রতি জুলুম করেন না। এবং কোরআনে কারীম অসংখ্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের প্রতি সামান্য পরিমাণ জুলুম করেন না বা করবেন না। এই হাদিসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া ইবাদি ইন্নি হারামতু যুলমা আলা নাফসি, আমি আমার উপরে হারাম করে দিয়েছি যে আমি আমার বান্দার উপরে, আমি মাখলুকের উপরে জুলুম করব। তাহলে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যে আল্লাহ রাব্বুল আলামিন তার যে কামালিয়াত, তার যে পরিপূর্ণতা, তার যে মহত্ব, এই মহত্বের সাথে জুলুম কখনোই একত্রিত হতে পারে না। যিনি রব, যিনি সৃষ্টিকর্তা, যিনি এত বিশাল রাজ্যের মালিক, এত লক্ষ লক্ষ মাখলুক যিনি সৃষ্টি করেছেন, কোটি কোটি মাখলুক যিনি সৃষ্টি করেছেন, তার পক্ষে অন্যের মাখলুকের উপর জুলুম করা সেটা হতেই পারে না। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নি হারামতু যুলমা আলা নাফসি, আমি আমার উপর জুলুমকে হারাম করেছি। ওয়াজআলতুহু বাইনাকুম মুহাররামা, এবং তোমাদের উপরও জুলুম করা নিষেধ করেছি, যে তোমরাও একে অপরের প্রতি জুলুম করবে না। জুলুমের অনেকগুলো প্রকার রয়েছে, আমরা এ সকল প্রকার বিভিন্ন জায়গায় আলোচনা করেছি, হয়তো আপনারা দীর্ঘ সময় হয়ে যাবে, সেই জন্য আমরা সেদিকে যাব না। এক কথায় জুলুমের যত প্রকার রয়েছে, মাখলুকের উপর জুলুম, বান্দার উপর জুলুম, নিজের উপর জুলুম, আল্লাহ রাব্বুল আলামিনের হকের উপর জুলুম, সব কিছু থেকেই আমাদেরকে বেঁচে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরাও একে অপরের প্রতি জুলুম করবে না। ফালা তাযালামু, এরপর বলছেন, ইয়া ইবাদি কুল্লুকুম দালুন ইল্লা মান হাদাইতুহু ফাসতাহদুনি আহদিকুম, যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে পৃথিবীর সকলেই গুমরাহের মধ্যে রয়েছে, শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন যাকে হেদায়েত দিয়েছেন সেই ব্যক্তি হেদায়েত পাবে। সুতরাং আমরা যেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হেদায়েত কামনা করি। আমরা যদি দেখি আমাদের দৈনন্দিন যে আজকারগুলো রয়েছে, সলাতের মধ্যে, সলাতের বাহিরে, সেখানে অনেক জায়গার মধ্যে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হেদায়েত কামনা করছি। সেজন্য হেদায়েত আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে কামনা করতে হবে, ঈমান আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে কামনা করতে হবে, তাহলে আমরা হেদায়েতের উপর অটল থাকতে পারবো। আমরা যদি মনে করে থাকি যে আমরা হেদায়েত প্রাপ্ত হয়েছি, তাহলে সেটা ভুল হবে। অনেক মানুষ এমন রয়েছে যারা সকালে মুমিন থাকবে, আবার সন্ধ্যায় কাফের হয়ে যাবে। সেই জন্য আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হেদায়েত কামনা করতে হবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এর মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া ইবাদি কুল্লুকুম জাইউন ইল্লা মান আত'আমতুহু ফাসতাত'ইমুনি আত'ইমুকুম, যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে পৃথিবীর সকল জীব, সকল মানুষ প্রত্যেকেই ক্ষুধার্ত, শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন যাকে খাবার প্রদান করেন সেই ব্যক্তি কেবলমাত্র তার ক্ষুধা নিবারণ হয়ে থাকে। সুতরাং তোমরা আমার কাছে খাবার এবং এই জাতীয় যে যা রয়েছে তোমরা আমার কাছে কামনা করো, আমি তোমাদেরকে দিব। অর্থাৎ আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফিরে যেতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কামনা করতে হবে। এরপর বলছেন হাদিসে, ইয়া ইবাদি কুল্লুকুম আরনিল্লা মান কাসাউতু ফাসতাকসুনি আকসুকুম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আল্লাহর পৃথিবীতে যত মাখলুক রয়েছে প্রত্যেকেই তারা হলো উলঙ্গ, প্রত্যেকের কাপড়, তাদের যে কাপড় পরার যে বিধান, তারা সে কাপড় পরতে পারে না বা তাদের কাছে সেই সামর্থ্য নেই। শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইল্লা মান কাসাউতুহু, আমি যাকে কাপড় পরিধান করার জন্য তৌফিক দিয়েছি, সামর্থ্য দিয়েছি, সেই কেবলমাত্র পরিধান করতে পারবে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে পোশাক এবং এই সংক্রান্ত যত বিষয় রয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেন আমরা কামনা করি।
এরপর তিনি বলছেন যে ইন্নাকুম তুখতিউনা বিল্লাইলি ওয়ান নাহার ওয়া আনা আগফিরুয যুনুব জামিআ ফাস্তাগফিরুনি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে সকাল সন্ধ্যায় মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানির মধ্যে লিপ্ত হয়ে রয়েছে, মানুষ সকালে সন্ধ্যায় সর্বদাই আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাস্তাগফিরুনি, তোমরা আমার কাছে ক্ষমা প্রার্থনা করো, আমি তোমাদেরকে ক্ষমা করে দেব। তাহলে আমরা সকাল সন্ধ্যায় যে অন্যায় কাজ করছি, আমাদের এই অন্যায় থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদেরকে ফিরে যেতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদেরকে তওবা করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করে দিবেন। এরপর এই হাদিসের মধ্যে উল্লেখ করা হচ্ছে ইন্নাকুম লান তাবলুগু দাররি ফাতাদুরুনি ওয়া লান তাবলুগু নাফি ফাতানফাউনি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা আমার কোনো ক্ষতিও করতে পারবে না, তোমরা আমার কোনো লাভও করতে পারবে না। এরপর বলা হচ্ছে যে ইন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কানু আলা আতকা কলবি রাজুলিন ওয়াহিদিন মিনকুম মা যাদা যালিকা ফি মুলকি শাইয়া। অর্থাৎ যদি এই পৃথিবীর যত মানুষ রয়েছে সবাই যদি ভালো মানুষ হয়ে যায়, অর্থাৎ প্রত্যেকের কলব যদি পরিচ্ছন্ন হয়ে যায়, প্রত্যেকের কলব যদি একজন সৎ ব্যক্তির কলবের মতো হয়ে যায়, তাহলেও আল্লাহ রাব্বুল আলামিনের এই হাদিসের মধ্যে উল্লেখ করা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিনের যে বিশাল রাজত্ব রয়েছে এই রাজত্বর মধ্যে কিছুই বৃদ্ধি পাবে না। অর্থাৎ আমরা যদি প্রত্যেকেই ভালো হয়ে যায় তাতে আল্লাহ রাব্বুল আলামিনের কোনো কল্যাণ সাধিত হবে তা নয়, বরং সেটা আমাদের নিজেরই কল্যাণ রয়েছে। এরপর বলা হচ্ছে যদি আমরা প্রত্যেকেই যদি খারাপ হয়ে যায়, পৃথিবীতে যত মাখলুক রয়েছে, যত মানুষ রয়েছে, সব মানুষের কলবগুলো যদি একজন খারাপ মানুষের কলবের মতো হয়ে যায়, জাহান্নামী ব্যক্তির কলবের মতো হয়ে যায়, হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে মা নাকসা যালিকা মিন মুলকি শাইআ, আল্লাহ রাব্বুল আলামিনের যে বিশাল রাজত্ব রয়েছে এই রাজত্বর সামান্যতম কিছুই কমবে না। এটি হলো উদ্দেশ্য। অর্থাৎ আমরা যতই ভালো কাজ করি না কেন, এই ভালো কাজ আল্লাহ রাব্বুল আলামিনের রাজত্বের মধ্যে বৃদ্ধি করবে না, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো উপকার হবে না, বরং এই ভালো কাজগুলো আমাদেরই, আমরাই ভালো কাজ করব আমাদের জন্য, এই ভালো কাজের পরিণাম আমরাই ভোগ করব। আর যদি আমরা অন্যায় কাজ করি, আমরা যদি খারাপ কাজ করি, এর যে পরিণাম, এর যে খারাপ পরিণতি, সেটাও আমাদেরকে বহন করতে হবে। অর্থাৎ যে ব্যক্তি ভালো কাজ করবে তার ভালো সে পাবে, আর কেউ মন্দ কাজ করলে এর বিনিময়ও তাকে পেতে হবে। এরপর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে যে আমরা যেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছেই সব কিছুই কামনা করি। এরপর উল্লেখ করা হয়েছে যে পৃথিবীর সকল মানুষ যদি, সকল মাখলুক যত মানুষ রয়েছে এবং যত জিন রয়েছে, প্রত্যেকেই যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটি উপত্যকায় এসে দাঁড়ায়, যত মানুষ রয়েছে, যত জিন রয়েছে, সবাই একটি উপত্যকায় এসে একত্রিত হলো, এরপর তারা ফাসে আলুনি, প্রত্যেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতে থাকলো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কত মহান যে যত মানুষ রয়েছে, যত জিন রয়েছে, সবাই যদি একত্রিত হয়ে একটি উদ্যানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুধু কামনা করতে থাকে, ইয়া রব আমার এটা প্রয়োজন, হে রব আমার এটা প্রয়োজন, হয়ে যদি সকল মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন প্রদান করেন এবং যত জিন রয়েছে সবাইকে যদি আল্লাহ তাদের চাহিদা অনুযায়ী প্রদান করা হয়, এই হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে যে ফাআতাইতু কুল্লা ইনসানিন মাসআলাতা মা নাকাসা যালিকা মিম্মা ইনদি ইল্লা কামা ইয়ানকুসুল মিখয়াত ইযা উদখিলাল বাহর। অর্থাৎ এই যে প্রত্যেকটা মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেককে যদি প্রদান করে থাকেন যে যা চেয়েছে, এইগুলো সবগুলো যদি মানুষকে দেওয়া হয়, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের এই বিশাল রাজত্ব থেকে কি পরিমাণ কমবে। একটি সুই, একটি সুদ যদি আমরা সাগরের মধ্যে ঢুকিয়ে দিই, সে আবার সেই সুই যদি আমরা বের করি সাগর থেকে, যে পরিমাণ পানি এই সুইয়ের সাথে থাকবে সেই পরিমাণ বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে, আল্লাহ রাব্বুল আলামিনের এই রাজত্ব থেকে কমে যাবে। তাহলে আমরা কখনোই কল্পনা করতে পারি না যে আল্লাহ রাব্বুল আলামিন কত মহান, আল্লাহ রাব্বুল আলামিনের এই বিশাল রাজত্ব কত মহান, তিনি কত মহান শক্তিশালী, তিনি কত দয়ালু, তিনি আল্লাহ, তিনি মানুষ যাদেরকে সৃষ্টি করেছেন তাদের সকল প্রয়োজন তিনি মিটাচ্ছেন। তাহলে এই হাদিস আমাদের জন্য অত্যন্ত
একটি আবেগের বিষয়, আমাদের আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আগ্রহ এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের কামনা করার স্পৃহাকে আরও বৃদ্ধি করে দিবে, যে আমরা প্রত্যেকেই যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কামনা করি আর তা যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রদান করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে কিছুই কমবে না। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন কতই না মহান। সুতরাং আমাদের কর্তব্য হলো আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রে আমাদের যাই প্রয়োজন হোক না কেন, ছোট থেকে ছোট, বড় থেকে বড়, আমাদের দৈনন্দিন জীবনে, আমাদের সাংসারিক জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্র জীবনে আমাদের যা প্রয়োজন হবে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কামনা করব, তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তা প্রদান করবেন। এরপর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে যে সুবহানাল্লাহ বিহামদি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমরা যা ভালো কাজ করি সবগুলো আল্লাহ রাব্বুল আলামিন তিনি লিপিবদ্ধ করে রাখছেন। আমাদের সকাল সন্ধ্যা, আমাদের ঘুমে, আমাদের জাগ্রত অবস্থায়, আমাদের গোপনে, আমাদের প্রকাশ্যে, দিনে রাত্রে সবগুলো আমল, প্রতিটা মুহূর্ত আল্লাহ রাব্বুল আলামিন লিপিবদ্ধ করে রাখছেন। হয়তো একসময় আমরা কল্পনা করতাম যে এসব কিছু কীভাবে লিপিবদ্ধ করা সম্ভব, আজ আমাদের কাছে এসব পরিষ্কার হয়ে গিয়েছে। আমরা দেখি যে ঘন্টার পর ঘন্টা যে বিভিন্ন ভিডিও আমরা করে থাকি, ছোট্ট একটি মেমোরিতে হাজার হাজার ঘন্টার ভিডিও ছোট্ট একটি মেমোরিতে যথেষ্ট হয়ে যায়। সুতরাং একজন মানুষের সমগ্র জীবনের সব কিছু লিপিবদ্ধ করা খুবই সহজ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবগুলো কাজকে তিনি লিপিবদ্ধ করছেন, আমরা কি কাজ করছি, ভালো কাজ করছি, মন্দ কাজ করছি। এরপর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে যে ফামান ওয়াজাদা খায়রান ফালিহমাদিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন প্রত্যেক ব্যক্তিকে তার প্রত্যেকের আমল নামা দেওয়া হবে। কোন ক্যারিয়ারের মধ্যে বলা হয়েছে যে তাদেরকে সহিফা দেওয়া হবে, এই সহিফাগুলো যখন তারা পাবে তখন তারা বলবে যে মা লিহাদাল কিতাব লা ইগাদিরু সাগীরাত ওয়ালা কাবীরাত ইল্লা আহসাহা, যে এই ছোট বিষয় এবং বড় সব কিছু এই এখানে লিপিবদ্ধ করা হয়েছে। এমনকি সালাফগণ বলতেন যে আমি যে নিঃশ্বাস ফেলি, আমি যদি কখনো বড় করে নিঃশ্বাস ফেলি, হ্যাঁ, যেটা আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছার বিরুদ্ধে, যেমন কারো অসুস্থ হলো আর সে অসুস্থতার কারণে সে বারবার বলল আহ আমার খুব কষ্ট হচ্ছে, আমাকে কেন এই অসুস্থতা পেলো, এই ধরনের যে কথাগুলো বা সে বড় নিঃশ্বাস ফেললো, তারাও এগুলোকেও ভয় করতো যে হয়তো আমার এটা আল্লাহ রাব্বুল আলামিনের অসন্তুষ্টির কারণ হতে পারে, সেই জন্য তারা সে এগুলোও ভয় করতেন যে এগুলো লিপিবদ্ধ করা হয়। সুতরাং মা লিহাদাল কিতাব লা ইগাদিরু সাগীরাত ওয়ালা কাবীরা ইল্লা আহসাহা, এই কিতাব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রদান করবেন। এই হাদিসের মধ্যেও সেটা উল্লেখ করা হয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বান্দার যতগুলো আমল রয়েছে সবগুলো আমল আল্লাহ রাব্বুল আলামিন সংরক্ষণ করছেন। ইন্নামা হিয়া আমালুকুম মুহসিহা লাকুম সুম্মা ওয়াফিকুম ইয়াহা, এরপর আল্লাহ রাব্বুল আলামিন এই আমলগুলো আবার আমাদেরকে তিনি দিয়ে দিবেন, অর্থাৎ আমাদের এই আমল নামাগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিবেন। ফামান নজেদা খায়রান ফালিহমাদিল্লাহ, যে ব্যক্তি ভালো পাবে সেজন আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করে, অর্থাৎ যে ব্যক্তি তার আমল নামায় তার ভালো কাজগুলো পাবে এবং সে জান্নাত অর্জন করতে পারবে সেজন আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করে। কেউ না কোনো মানুষ তার নিজস্ব ক্ষমতায় সেটা পারেনি, আল্লাহ রাব্বুল আলামিনের দয়া এবং অনুগ্রহের কারণেই তা সে তার পক্ষে সম্ভব হয়েছে। ওমান ওয়াজাদা গায়রা দালিক, হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, এখানে আল্লাহ রাব্বুল আলামিন এ কথা বলেননি যে ওমান ওয়াজাদা শাররান অথবা অন্য কিছু, বরং এখানে বলা হয়েছে গায়রা দালিক, যে ভালোর বিপরীত অন্য কিছু যদি পায় তাহলে ফালা ইয়ালুমান্না ইল্লা নাফসা, তাহলে সে যেন তার নিজেকেই তিরস্কার করে। অর্থাৎ এই হাদিসের মধ্যে একথা উল্লেখ করা হয়েছে, যদি আমরা ভালো কাজ করি এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পুরস্কার দিবেন, আর যদি আমরা খারাপ কাজ করি তাহলে এর বিনিময়ে যদি আমাদের কাছে কোনো অকল্যাণ বা জাহান্নাম যদি ফয়সালা হয়ে যায় তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আমরা দোষারোপ করতে পারবো না যে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার উপরে জুলুম করেছেন। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই হাদিসে কুদসির শুরুতে বলেছেন ইন্নি হারামতু যুলমা আলা নাফসি, যে আমি জুলুমকে আমার জন্য হারাম করে দিয়েছি। এবং হাদিস শেষের দিকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমাদের যে আমলগুলো রয়েছে ইন্নামা হিয়া আমালুকুম মুহসিহা লাকুম সুম্মা ওয়াফিকুম ইয়াহা, যে সব আমলগুলো আমি সংরক্ষণ করছি আবার তোমাদের কাছে আমলগুলো তোমাদের কাছে আমি দিয়ে দিব, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এখানে জুলুম করছেন না, বরং বান্দায় বান্দার উপরে জুলুম করছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলছেন
যে বান্দা মানুষ মানুষের উপরে জুলুম করছে, মানুষ নিজের উপরে জুলুম করছে, যেভাবে আমরা দোয়াতে পড়ি আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, তাহলে মোট কথা হলো আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার উপরে জুলুম করছেন না, বরং বান্দা জুলুম করছেন সে নিজের উপরে, অন্যায় করার মাধ্যমে, সে গুনাহ করার মাধ্যমে, অন্যের হক নষ্ট করার মাধ্যমে, আল্লাহর হক নষ্ট করার মাধ্যমে, আর এর ফলে যখন তাকে জাহান্নামে যেতে হবে। সুতরাং সে যেন আল্লাহ রাব্বুল আলামিনকে তিরস্কার না করে, আল্লাহ রাব্বুল আলামিনকে যেন এ কথা সে বলতে না পারে আল্লাহ রাব্বুল আলামিন জুলুম করেছেন, বরং আল্লাহ রাব্বুল আলামিন ন্যায় বিচার করেই তার উপর রহম করার পরে সে জাহান্নাম পেয়েছে। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নি হারামতু যুলমা আলা নাফসি, আল্লাহ রাব্বুল আলামিন জুলুম থেকে মুক্ত, বরং নিজেকেই তিরস্কার করতে হবে। ফালা তালুমান্না ইল্লা নাফসা, বরং তোমরা নিজেকেই তিরস্কার করো যে তোমরা নিজেরাই নিজেদের উপর জুলুম করার কারণে আজকের এই পরিস্থিতির শিকার হয়েছো। সুতরাং প্রিয় ভাই বন্ধুগণ, এই হাদিস থেকে আমাদের অনেক কিছু শিক্ষা রয়েছে। এই হাদিস আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের জন্য রহমত, যে আমাদের প্রতিটা জিনিস আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে কামনা করব, এবং আমাদের এটা আশ্বস্ত হওয়ার বিষয় যে আল্লাহ রাব্বুল আলামিন কখনোই তার বান্দার উপরে জুলুম করবেন না। আমরা যা আমল করব এর বিনিময়ে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করবেন, আর আমরা যদি নিজেদের উপরে জুলুম করে অন্যায়ের মধ্যে লিপ্ত হই তাহলে এর শাস্তি আমাদেরকে ভোগ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করুন, আমাদেরকে হেফাজত করুন, আমাদেরকে রহমত নাজিল করুন। আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাই বন্ধুগণ, এবার সময় হুদু সাহেব বলছেন যে এই হাদিস থেকে আমাদেরকে শিক্ষা অর্জন করতে হবে। এই হাদিসে অনেকগুলো শিক্ষা রয়েছে, এই শিক্ষার মাধ্যমে আমাদের জীবনকে সাজাতে হবে। আমরা সর্বদাই যেন আল্লাহ রাব্বুল আলামিনের দিকে মুখাপেক্ষী থাকি। আমাদের খাবারের প্রয়োজন, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইবো। আমাদের পোশাক পরিচ্ছদের প্রয়োজন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইবো। আমাদের আমাদের অসুস্থতা, আমরা সুস্থতা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইবো। আমাদের জীবনের সব কিছু আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইবো। এটি হলো হাদিসের শিক্ষা। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হাদিসকে শিক্ষা অর্জন করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে আমাদের জীবনের যত ভুল ত্রুটি রয়েছে সেগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ক্ষমা করে দিন। আল্লাহুম্মা আমিন। আজকে যে খুতবা আমরা শুনেছি সেই খুতবা অনুযায়ী আমাদের জীবনকে সাজানোর এবং প্রত্যেকটা বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে মুখাপেক্ষী হওয়ার জন্য আমাদেরকে তৌফিক দান করুন, এবং বেশি বেশি করে আমলে সালেহ করে জান্নাত অর্জন করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।